চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বাস চালককে আটক ও মামলা করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন বাস মালিক ও শ্রমিকরা এতে সীমিত পরিসরে বাস চলাচল করছে সেখানে আছেন সহকর্মী কাজী মাহফুজ তার থেকে জানব বিস্তারিত মাহফুজ বাস মালিক শ্রমিকরা কি দাবি জানিয়েছেন আর বাস চলাচল সীমিত থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বা কেমন দেখছেন অনেক আপনার দ্বিতীয় প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই এই যে আটচল্লিশ ঘন্টা পরিবহন গণপরিবহন ধর্মঘট ডাকা হয়েছে তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভোট থেকে যারা জরুরি কাজে বের হচ্ছেন কর্মস্থলগামী আর একই সাথে আপনি জানেন যে আজকে স্কুল কলেজগুলো খুলেছে এই যারা স্কুল কলেজ আছে তাদেরকে অনেকটা ভোগান্তির মধ্যেই করতে হচ্ছে আপনাকে বলে রাখি যে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ চট বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগেই মূলত আটচল্লিশ ঘন্টার এই ধর্মঘট ডাকা হয়েছে সে তারে যদিও আরেকটি পক্ষ এই ধর্মঘটকে অযৌক্তিক বলে প্রত্যাহার প্রত্যাখ্যান করেছে যার মধ্য দিয়ে আসলে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি নগরের বিভিন্ন পয়েন্টে ঘুরে যে পরিমাণ গণপরিবহন থাকার কথা ছিল সে পরিমাণ গণপরিবহন রাস্তায় না থাকার কারণে সাধারণ মানুষকে যারা কর্মস্থলে যাচ্ছে তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে অনেকেই হেঁটে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন তীব্র তাপদাহ তো আছেই সে অবস্থায় আর আবার অনেকেই অ্যাপস ভিত্তিক যে সকল রাইডগুলো আছে সেগুলোতে করে কর্মস্থলে পৌঁছাচ্ছেন আর এই সুযোগটাকে আমরা দেখতে পাচ্ছি কাজে লাগাচ্ছেন রিক্সা অটোরিকশা চালকরা তারা কিন্তু অনেকটা বেশি ভাড়া নিচ্ছেন এমনটি অভিযোগ করছেন এখানকার যাত্রীরা আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের অভ্যন্তরে গণ গণপরিবহনের সংখ্যাটা অনেকটা কম তবে আমরা আরেকটি বিষয় বলে রাখি যে চট্টগ্রাম শহরের বাইরে অর্থাৎ যেহেতু এটা বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘট চলছে যার কারণে কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এই সকল জেলাগুলোতে কিন্তু চট্টগ্রাম শহরের সাথে বাস চলাচলের যে ব্যাপারটি সেটি অনেকটা কম রয়েছে যার কারণে সেই জায়গাতে বেশ ভোগান্তি পড়তে হচ্ছে মানুষকে যারা ওই সকল জেলা থেকে শহরে আস আসছেন তারা যেমন ভোগান্তিতে পড়ছে আর যারা চট্টগ্রাম শহর থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে যাবেন তাদেরকেও বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এক্ষেত্রে যাত্রীরা বলছেন যে কিছু হলেই এই ধরনের ধর্মঘট ডাকা গণপরিবহন বন্ধ করে দেয়া এতে তারা কিন্তু খুব প্রকাশ করছেন যদিও ধর্মঘট যা রেখেছেন তারা বলছেন যে এই তাদের যে দাবি তাদের অন্যতম একটা দাবি হচ্ছে তাদের যে গাড়িগুলো পুরিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে যে সকল চালককে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং তাদের দাবিগুলো চার দফা যে দাবি উত্থাপন করা হয়েছে সেই দাবিগুলো তার পূরণ না হলে তাদের আন্দোলন পরবর্তীতে আরও বেশি বড় আকারে রূপ নেবে এমনটি তারা আমাদেরকে জানিয়ে কিন্তু সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল গণপরিবহন ধর্মঘটের সবশেষ তথ্য অনেক